আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কাঁসার থালা দেখতে পাচ্ছেন, ঐতিহ্যবাহী কাঠের থালা তো অনেকে খায়। আমি এটা আমার নানা ভাইয়ের স্মৃতি সম্বলিত। তো এই থালাতে আমরা, এটা স্টেনলেস স্টিলের অবশ্য, কাঁসা ভুল বলেছি। তো এই এখানে আমরা মুখে যেমন শাহি টুকরা খাই এরকম বানাবো, টোর্স দিয়ে, প্রাণীর স্পেশাল টোর্স দিয়ে। ওই জন্য এটা খুললাম। এখন এখানে আমরা টোর্স দিব, টোর্স দিব চার পাঁচটি। এরপর আমরা দুধ দিয়ে দিব, এখানে হাফ কেজি দুধ আছে, দুধ পুরোটাই দিলাম কেজি। এরপর আমরা চিনি দিব, আমাদের মোটামুটি হাতে বানানো হোমমেড শাহি টুকরো হয়ে যাবে আস্তে আস্তে। এটি আস্তে আস্তে হয়ে যাবে, প্রায় 250 মিলিলিটারের দুধ ঢাললাম। চিনি দিলাম এবং দেখলাম যে এটি খুব টেস্ট হয়েছে, দেখতে খুব ভালো একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন। তো এটি আমাদের হোমমেড বানানো শাহি টুকরো হয়ে গেল। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন। আল্লাহ হাফেজ।